আছি জাফলং একটা সোনার চাকা দেরে আল্লাহ একটা সোনার চাকা দেরে এই যে বালুর ভিতর দে এ একটা হীরা পাইছি রে কি সুন্দর একটা হীরা পাইছি রে এই যে কি সুন্দর বুঝছো ভাই এনে ব্যাগ দেখবো কি রা রাতে উপবন করে প্রায় 40 জনের একটা গাড়ি রিজার্ভ করে আমরা সিলেটের উদ্দেশ্যে রাত 11টায় রওনা দিলাম। সিলেটে পৌঁছলাম ভোরে। সিলেট শহর থেকে 100 টাকা সিএনজি ভাড়া করে আমরা রেস্টুরেন্টে গিয়ে সকালের খাবার সেরে নিলাম। সিলেট ভ্রমণে আসলে অবশ্যই এই রেস্টুরেন্টগুলো থেকে আপনারা খেয়ে যাবেন। এই রেস্টুরেন্টগুলোর খাবার খুব ভালো ও মানসম্মত। খাওয়ার পর্বটা সেরে চলে গেলাম হোস্টেলে। হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফ্রেন্ডস, আপনারা কিভাবে সিলেট জাফলংয়ে আসবেন? সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা অবস্থিত। সিলেট জেলা সদর হতে প্রায় এর দূরত্ব 56 কিলোমি। সিলেট থেকে যাতায়াত, সিলেট থেকে আপনি বাস, মাইক্রোবাস, সিএনজি চালিয়ে অটোরিক্সা যেতে পারবেন জাফলংয়ে। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। সিলেট থেকে বাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিক্সা বা লেগুনাই আপনি জাফলংয়ে আসতে পারবেন। জাফলংয়ে যেতে জনপ্রতি ভাড়া পড়বে 80 টাকা। যাওয়া আসার জন্য মাইক্রোবাসে ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকা। সিএনজি অটোরিক্সা ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। সিলেট শহরে যে অটোরিক্সা বা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া যায় সিলেট জাফলংয়ে। জাফলং যাওয়ার পথে পুরোটো রাস্তায় আপনি উপভোগ করবেন, বিশেষ করে শেষের দিকে রাস্তা থেকে দৃশ্যমান ভারতের বর্ডার সংলগ্ন পাহাড়গুলো মন ভুলিয়ে দেবে। তবে শেষ ভাগে কিছুটা রাস্তা একটু খারাপ। অবশ্যই রাস্তার দিকে আপনার খেয়ালই থাকবে না, আপনার দৃষ্টি পাহাড় এবং পাহাড়ের গা জুড়ে থাকা অজস্র সুন্দর সুন্দর ঝর্ণার দিকেই নিবদ্ধ থাকবে আপনার মন। পুরোটা সিলেট ভ্রমণের সময় একটা বিষয় চোখে পড়বে আপনার, মনে হবে যেন সব বড় বড় পাহাড়গুলো একদম গোড়া থেকে এদেশ বাংলাদেশ আর ওদেশের ভারতের সীমান্ত দাগ কাটা হয়েছে এবং পাহাড়গুলোকে মানচিত্র থেকে কেটে ফেলা হয়েছে। কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যাবে এটাই বাস্তবতা। আপনারা এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি রিজার্ভ করে যারা অথবা নিজস্ব গাড়ি নিয়ে যারা জাফলংয়ে আছেন তাদের জন্য গাড়ি পার্কিং করার একটি প্লেস। সো এখানে আপনাদের গাড়ি রাখতে হলে বড় গাড়ি যদি আপনারা নিয়ে আসেন তার জন্য আপনাকে 1000 টাকা গুনতে হবে, আর যদি ছোট গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাকে 500 থেকে 600 টাকা গুনতে হবে।
জাফলংয়ে নেমে আশেপাশে অনেক দোকান পাবেন, ঠান্ডা পানি নিয়ে নিন কোনোটা থেকে। এরপর সেখান থেকে উঁচু ঢালে দাঁড়ালে সীমান্তের ওপারে মানে ভারতের পাহাড়ের উপর বানানো দৃষ্টিনন্দন গড় বাড়ি রিসোর্ট চোখে পড়বে। সেই সাথে দেখতে পাবেন মেঘ পাহাড়ে ছুঁয়ে যাচ্ছে, এখান থেকে প্রায় পুরোটা এলাকার একসাথে চোখে পড়বে। জাফলংয়ের মেইন পয়েন্টে যাওয়ার জন্য এবার সিঁড়ি বেয়ে নামতে হবে আমাদের। ওই হচ্ছে ইন্ডিয়া, এ হচ্ছে বাংলাদেশ। হ্যালো, হাই বয়স, এখন আমরা আছি সিলেটের জাফরঙের মধ্যে। সো এটা হলো জাফরঙের পানি। দেন ওখানে আপনাদের যে ইন্ডিয়ার ভাষা বাড়িগুলো, হ্যাঁ, ওগুলো হলো আপনাদের আর্মি ভাষা, তো ওগুলো পার করলাম ইন্ডিয়ার বিয়ার। আর ওইখানে যে ব্রিজটা দেখতে পেলেন সেটা হলো ইন্ডিয়ার মেন ব্রিজটা, এরপর হলে বাংলাদেশ, ওইবার হলো আপনার ইন্ডিয়া। তো সেই ব্রিজ থেকে আর কি লোকজন আওয়া যাওয়া করে, আর এখানে আর্মিরা বসবাস করে, ওইবার হলে আর কি পাঁচ ছাড়া ওইবার যেতে দেন। তো গাইস, এখন আমরা আছি জাফলং। তো এখান থেকে আমরা এপার থেকে ওইপারে যাবো গোসল করার জন্য। তো এ হচ্ছে আমাদের টিমের সব মেম্বার, দেখুন। তো গাইস, এখন আমরা নৌকায় উঠেছি, বিকজ এইপার থেকে আমরা ওইপারে যাবো গোসল করার জন্য। তো গাইস, ওখানে গিয়ে অনেক চিল হবে, মজা হবে। তো গাইস, যেতে যেতে আমরা সিনেমাটিক কিছু ভিউ দেখবো, তো সেই ভিউগুলো অসাধারণ হবে। তো চলুন আমরা দেখে আসি। বিশাল বড় ভাই, কয় হাজার মন নতুন নেমে কেউ বলতে পারে না ভাই, পাথরটা এই যে একটা। তো চলুন আমরা একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসি। এ হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওই পাশে গেছে ইন্ডিয়া। মুখ রাখলে এবার
এ হচ্ছে বাংলাদেশ, এ হচ্ছে ইন্ডিয়া। প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেট জাফলং। খাসিয়ার জন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রকৃতি সৌন্দর্যে অপরূপ লীলাভূমি। পেয়াই নদীর স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পেয়াই নদীর স্বচ্ছ পানি, উঁচু পাহাড়ের গহীন অরণ্য ও গুণশান নিরাপত্তার কারণে এলাকাটি পর্যটকদের দারুণ আকর্ষণীয় করেছে। এইসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণীয় যেন আলাদা। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণ যেন অপূর্ণই থেকে যায়। সিলেট নগরী থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গুয়াইনঘাট উপজেলার জাফলং অবস্থিত। জাফলংয়ের শীত ও বর্ষা মৌসুমে সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষার জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে, ধুলি দূষরিত পরিবেশ স্বচ্ছিত হয়ে ওঠে। স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের চূড়ার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অঝরায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপজ্জনক। সংকুল সে যেন এক ভিন্ন শিহরণ। সেই সঙ্গে কয়েক হাজার ফুট ওপর থেকে নেমে আসা সফের ঝর্ণার দৃশ্য যে কারণে নয়ন জুড়ায়। তো গাইস, এখন আমরা চলে এসেছি বাংলাদেশের জিরো পয়েন্টে, যেখানে এটা হচ্ছে সিলেট জেলার একদম সীমানা। দেখুন, এ হচ্ছে আমার পিছনে পাহাড়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে ও একটু সামনে, তো আপনারা গেলে দেখতে পারবেন। তো গাইস, এখন আমরা আছি বাংলাদেশের শেষ সীমানা, যেটাকে জিরো পয়েন্ট বলা হয়। তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রামপুজি ঝর্ণার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা। জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতের সীমান্ত ঘেঁষে মায়াবী ঝর্ণায় যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। বিএসএফের পহড়ায় বাংলাদেশি সংগ্রামপুজি ঝর্ণা দেখতে যেতে পারেন। তো গাইস, এখন আমরা মায়াবী পাহাড় থেকে নামছি। আমার কিছু ভাই, হাই গাইস, হাই গাইস, অনেকটা কঠিন, তো দেখে শুনে নামতে হবে। ভ্রমণ পাগল মানুষের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হলো সংগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণার তৃতীয় ধাপে রয়েছে 3টি সুড়ঙ্গ, আর সুড়ঙ্গ পথের শেষ এখন পর্যন্ত অজানা। পিচ্ছিল পাথরের পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি। আপনার যদি সাহস ও কৌতূহল থাকে তাহলে আপনি সংগ্রামপুঞ্জি ঝর্ণার উপরে উঠতে পারেন। তো সেই দ্বারাই আমরা সবাই মিলে সংগ্রামপুঞ্জি ঝর্ণার একদম উপরে ওঠার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। Oh,
A few moments later. তো ভাই আপনার ফিলটা কেমন? আমার ফিলটা ভালো। তো কেমন লাগছে? ঘুরতে আইসা বৃষ্টি নইলে অনেকটা ভালো হইতো। এর থেকে এখন এইখানে আইসা অনেকটা ভালো লাগছে। অনেক ভালো লাগছে জায়গায়। দেখার মতো জিনিস এখানে আসলে মানুষ আনন্দ পাইব, মজা পাইব। এ জায়গায় আসার যে না আসবো সে বুঝবো না যে এখানে আসলে কত মজা, কত আনন্দ এই আর কি। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই, অনেক সুন্দর লাগছে। এত ভালো লাগতেছে বলার মতো কথা না, খুব ভালো লাগছে। তো আপনি কয়টা এলাকা ঘুরছেন আজ পর্যন্ত? আমি বহুত জায়গায় ঘুরছি, বান্দরবন, সাজিকে, বারাঙ্গামাটি, তারপরে এই যে দিনাজপুর স্বপ্নপুরী, তারপর কক্সবাজার গেছি আটবার, অনেক সিলেট আসলাম দুইবার, জাফরুনে আসলাম, তাও ঘোরা অনেক ভালো লাগে। ঝর্ণায় গোসল করলাম তার সবার সাথে, এটা একটা আনন্দ। তো এটা আপনারা বুঝবেন না যদি এখানে না আসেন, তো এটার ফিলটা অ্যামেজিং, মানে আপনি মুখের ভাষায় বলতে পারবেন না যেটা। তো এখানে আমরা রিজার্ভ ট্রলারগুলো ভাড়া করেছিলাম জন প্রতি 130 টাকা করে। যদি আপনারা কখনো জাফলং আসেন তাহলে রিজার্ভ করে আসবেন, নাহলে এখানে আপনারা নৌকা পাবেন আবার যাওয়ার সময়। তো নদী পার হয়ে জাস্ট আপনারা এখানে আসতে পারবেন। তো আপনাদেরকে প্রথমে বাসে অথবা যেটা দিয়ে আপনারা আসুন না কেন, আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে জাফলং গেটের সামনে। তো সেখান থেকে আপনারা নৌকা দিয়ে এই পারে আসতে হবে, তাহলে আপনারা এত সুন্দর ভিউগুলো দেখতে পারবেন। তো অসাধারণ কিছু ফিল হয়েছে যা আমার কখনো হয়নি, কজ আমি এত বড় ট্যুরে কখনো আসি নাই, এত দূরে কখনো আসি নাই। তো এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বেস্ট ট্যুর। একটা স্বর্ণের চাক্কা দে রে, আল্লাহ একটা স্বর্ণের চাক্কা দে রে, এই যে বালুর ভিতর দে, একটা হীরা পাইছি রে, কি সুন্দর একটা হীরা পাইছি রে, এই যে কি সুন্দর, কি সুন্দর একটা হীরা পাইছি রে ভাই বালুর ভিতর রে। না আতাইতে পারবো না, আর দিবে কেটে আমার। ওই যে গুলশা মাছ দেখে দাও, ওই যে মরে রয়েছে দাও, ওই যে গুলশা মাছ, ওই যে মাছ মাছ
যাইতে পারেন যাইতে পারেন ঠিক আছে পানি ভরে গেছে হ্যাঁ হ্যাঁ মাছ আছে মাছ আছে ভিতরে চান্দা মাছ আছে ভালো আছে চান্দা সাদা সাদা চান্দা মাছ গুলশ মাছ দেখুন কি অবস্থা এখানে মদ খেয়ে মদের বোতল দেখুন কত বড় একটা পাথর এর ভিতরে দেখুন একটা সেই বড় পাথর ভিডিও অসাধারণ একটা সেই বড় পাথর দেখ পাথর দিতে থাকো আর এটা হচ্ছে ইন্ডিয়ার তো গাইস আসলে এই প্লেসটা অসাধারণ তো আমরা এখানে অনেকক্ষণ এনজয় করেছি সিলেটে তো এটা হচ্ছে লাস্ট তো এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব তো আজকে 6টা বাজে ঢাকার উদ্দেশ্যে আমরা ব্যাক করব তো গাইস আশা করি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো গাইস সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন ভিডিও আসা পর্যন্ত তো আল্লাহ হাফেজ